হ্যালো, তোমার ভর্তি পরীক্ষা একদমই কাছাকাছি চলে এসেছে, হাতে একদম সময় নেই। তোমরা চরম উৎকণ্ঠার মধ্যে দিয়ে সময় পার করছো, তো আমার মনে হলো যে লাস্ট টাইমে তো আমি তোমাদের কিছু টিপস ট্রিক্স শেয়ার করতে পারি, যেগুলো হচ্ছে তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য আসলে খুব হেল্পফুল হবে। এই জন্যই চট করে ভিডিওটা করে ফেললাম। আমি এর মধ্যে আছি হচ্ছে আমার হলের যে রুমটাতে আমি থাকি তার ব্যালকনিতে, সঙ্গত কারণেই জায়গাটি আমার খুব পছন্দের জায়গা, কারণ এখানে বসে আমি মাঝে মধ্যেই পড়াশোনা করি, এখান থেকে চাঁদের আলো দেখতে দেখতে পড়াশোনা করি। যাই হোক, আমি মূল জায়গাটিতে চলে আসি, সেটা হচ্ছে যে তোমাদের ভর্তি পরীক্ষা আর একদমই হাতে গোনা কয়েকটা দিন আছে। যাদের বিউনিট পরীক্ষা দিচ্ছে তাদের তো হাতে গোনা আর মাত্র 2 থেকে 3 দিন আছে, আর যারা হচ্ছে ইউনিটে পরীক্ষা দিবে তাদের হয়তো মোটামুটি 5-6 দিন সময় হাতে আছে। তো আসলে এই সময়টাতে সবচেয়ে বড় যে কাজটা তুমি করতে পারো সেটা হচ্ছে টেনশন না করা, কারণ এখানে আসলে টেনশন করে কোনোই লাভ নাই। যারা ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা যেটা করতে পারো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিগত বছরগুলোর প্রশ্ন এটা প্রতিদিন একটা দুইটা সেট করে তুমি সলভ করতে পারো, সেটা তোমার খুব কাজে দিবে। আর অন্য অন্য যারা হচ্ছে বিউনিটে পরীক্ষা দিবা বা সিউনিটে পরীক্ষা দিবা, তারা যেটা করতে পারো যে তুমি হচ্ছে একটু রিল্যাক্স থাকো এবং তুমি মোটামুটি যেসব জিনিস আসার মতো ওগুলো জাস্ট একটু রিভাইজ দাও। এখন আসলে খুব নতুন জিনিস খুব একটা তুমি যদি পড়তে যাও সেটা খুব একটা ইফেক্টিভ নাও হতে পারে। সো এই মুহূর্তে সবচেয়ে বেস্ট সাপোর্ট যেটা তুমি নিজেকে দিতে পারো সেটা হচ্ছে একটু টেনশন কম করে একটু রিল্যাক্স থাকা। চাইলে একটু তোমরা যার যার ধর্মমতে সৃষ্টিকর্তাকে ডাকতে পারো, এটাও আসলে মন শান্ত করার খুব বড় একটা ওয়ে হতে পারে। এর পরবর্তীতে তোমরা আসলে পরীক্ষার আগের যে কাজগুলো পড়তে হয় বা আমি যে কাজগুলো পড়েছিলাম, যে তোমার আসলে যেই জায়গাটাতে সিভ পড়েছে ওইটা সম্বন্ধে খুব ভালো একটা ধারণা তোমরা আগের থেকে নিয়ে রাখবে। কারণ অনেকেই দেখা যায় যে পরীক্ষার দিন বিগত আসলে 2-3 বছরে ভর্তি পরীক্ষার সময়টাতে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছি, তো ওই সময়টাতে আমি আসলে দেখেছি অনেকেই তোমার নিজের কোথায় ছিট পড়েছে সেই বিল্ডিংটা চিনে না, সেক্ষেত্রে আসলে কিন্তু হঠাৎ করে এসে ঝামেলা পড়তে হয়। এবং অনেকেই দেখা যায় যে আসলে পরীক্ষা শুরু হয়ে যাওয়া আরও 10-15 মিনিট পরে এসে দৌড়াদৌড়ি করে। সো পরীক্ষার দিন তুমি যেটা করতে পারো একটু তাড়াতাড়ি বের হয়ে পড়তে পারো, কারণ এই এলাকাটাতে মাঝে মধ্যেই জ্যাম হয় নিউ মার্কেট এরিয়াতে। সো তোমরা হচ্ছে একটু তাড়াতাড়ি যদি বের হয়ে পড়ো তাহলে সেটা তোমাদের জন্য হেল্পফুল হইতে পারে, তাড়াতাড়ি বের হয়ে তাড়াতাড়ি তুমি হলে পৌঁছায় দরকার হলে কিছুক্ষণ রেস্ট নাও। আর পরীক্ষার দিন আরেকটা যে কথা সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে তুমি যত যাই করো না কেন মানে খেলার সাথে আমি একটু তুলনা করে বলতে পারি যে ফুটবল খেলার ক্ষেত্রে তুমি আসলে সারা বছর যতই নেটে প্র্যাকটিস করো না কেন মাঠের সেই 1.5 ঘন্টাটা কিন্তু আসলে তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। সো তোমরা পরীক্ষা যে দিবা ওই দিনটাকে আসলে তোমাদের খুব কুল থাকতে হবে, মাথাটা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার দিন সকালে অনেকেই না খেয়ে পরীক্ষা দিতে চলে আসো, তো মেয়েরা অনেকে অসুস্থ হয়ে পড়ে, আমি নিজের চোখে দেখেছি ছেলেরা অসুস্থ হয়ে পড়ে, বমি টমি করে ফেলো। সো তোমরা পরীক্ষা দিয়ে সকালে কিছু খেয়ে আসতে পারো, একদম যদি বেশি ভারী খাবার খাওয়ার দরকার নেই হালকা কিছু খেয়ে আসতে পারো। যাদের এনার্জি ড্রিঙ্কস খাও তোমরা, তোমরা চাইলে একটা এনার্জি ড্রিঙ্কস খেয়ে খেতে পারো পরীক্ষার আগে, কারণ এটা আসলে তোমাকে একটু হ্যাজিনেস ফ্রি করার থেকে মানে বিরত রাখে, তুমি একটু বেশি মোটিভেটেড ফিল করবা, বেশি এনার্জেটিক ফিল করবা। সো যারা এনার্জি ড্রিঙ্কস খাও বা খাও অভ্যাস আছে তারা এটা খেতে পারো। যারা এনার্জি ড্রিঙ্কসের গন্ধ সহ্য করতে পারো না তারা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তোমরা গ্লুকোজের পানি খেতে পারো, কারণ গ্লুকোজের পানি তোমাদের ইনস্ট্যান্ট অনেক এনার্জি দেবে। সো পরীক্ষার হলে আসার আগে তোমরা একটা বোতলের মধ্যে গ্লুকোজ গুঁড়িয়ে নিয়ে আসতে পারো, ওইটা এসে তোমরা একটু খাইলা এটা পারো। অ্যান্ড পরীক্ষার সময়টাতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে আসলে তোমাদেরকে খুব কিন্তু আসলে টাইম কনসাস থাকতে হবে, কারণ আমি সবসময় বলে থাকি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু একটা বেসিক টেস্ট। এই জায়গাটাতে আসলে তোমার টাইম অ্যাকাউন্টেবিলিটি, তুমি কত ভালো করে টাইম ম্যানেজমেন্ট ফলো সেই স্মার্ট কোয়েস্টটা কিন্তু আসলে এখানে যাচাই করা হবে। সো এখানে আসলে অনেকগুলো সাবজেক্ট থেকেই কোয়েশ্চেন আসবে, যারা সায়েন্সে পরীক্ষা দেবে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো চারটা টপিক থেকে কিন্তু আনসার করতে হবে। সো অনেকেই যেটা করো যে ম্যাথ করতে করতে এত সময় লাগিয়ে দাও যে পরবর্তীতে গিয়ে ফিজিক্স আনসার করতে পারো না, শুরুতে বায়োলজি পার্টটাতে একটু বেশি সময় দিয়ে ফেলো যেটা হচ্ছে তুমি পরে এসে ম্যাথ আনসার করতে পারো না। তো আমার সময় আমি যেটা করেছিলাম যে প্রথমে বায়োলজি তারপর কেমিস্ট্রি তারপর ফিজিক্স তারপর ম্যাথ এই সিরিয়ালে হচ্ছে আমি আনসার করেছিলাম, যেটা আমার জন্য আসলে বেশ 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 হেল্পফুল হয়েছিল। অ্যান্ড তারপরেও আমি বলবো যে তোমরা যখন অ্যান্সার করবা প্রথমে যে সাবজেক্টগুলো করবা এত বেশি হেজিটেশন করার কিছু নাই, একটু টাইমটা বাঁচায় বাঁচায় তাড়াতাড়ি অ্যান্সার করে ফেলো, যেগুলো তুমি জানো না ওগুলো একটু ফাঁকা রাখো পরে অ্যান্সার করো। আরেকটা কাজ তোমরা সবসময় ভুল করো যে MCQ যখন ভরাট করো, MCQ ভরাট করার সময় ধরো তুমি মানে তোমার কোশ্চেনের মধ্যে পড়তেছে 19 নম্বর কিন্তু তোমার খাতার মধ্যে তুমি 18 নম্বরে সেই গোলাটা ভরাট করে ফেলছো, অ্যান্ড তুমি এরকম হয়তো না দেখে দেখে 2-3টা আন্দাজে ভরাট করে ফেলছো, এটা কিন্তু করা যাবে না। কারণ হচ্ছে তোমায় দেখবা মাঝে মধ্যে যে করবা যে আমি 18 নম্বর কোশ্চেনের আছে পড়তেছি এখানে 18 নম্বরই ভরাট করতেছি কিনা,
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটা সিকিউরিটি চেক তোমরা দিবা, যারা সায়েন্সের পরীক্ষা দিবা তারা কিন্তু জানো যে তোমাদের হচ্ছে অপশনাল হিসেবে বাংলা বা ইংলিশ দাগানো যায়। তো তুমি আসলে যেই সাবজেক্টটা দাগাচ্ছ, অর্থাৎ তুমি যদি বায়োলজি দেখো তাহলে কিন্তু বায়োলজির উপরে সেই গোলা ভরাট করতে হবে। তুমি যদি হচ্ছে ম্যাথ দেখো, ম্যাথ দেখলে ম্যাথের উপর একটা গোলা ভরাট করতে হবে। অর্থাৎ তোমার যে কম্পালসারি দুইটা সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স আর কেমিস্ট্রি দুটো তুমি দাগাইতেই হবে, বাকি চারটা সাবজেক্ট থেকে যে কোনো দুইটা ভরাট করতে হবে। যে দুইটা ভরাট করবা, অর্থাৎ তুমি যদি ফিজিক্স আর বাংলা অ্যান্সার, সরি তুমি যদি বায়োলজি আর বাংলা অ্যান্সার করো, হ্যাঁ তুমি যদি ম্যাথ স্কিপ করো, তাহলে কিন্তু ওই যে বাংলার উপরে আর বায়োলজির উপরে দুইটা মানে চেকবক্স থাকে, ওইটা ভরাট করতে হয়। তো এটা কিন্তু খুব সাবধানে থাকো, কারণ আমার অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে আসলে খুব ভালো পরীক্ষা দিচ্ছে বাট এই জিনিসগুলো ভরাট করতে ভুলে গেছে দেখে হয়তো তাদেরকে মানে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয় নাই। সো আসলে তোমাদের জন্য থাকে হলো অনেক অনেক শুভকামনা। ভর্তি পরীক্ষাটা একটু ঠান্ডা মাথায় দাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা একটা বেসিক টেস্ট, বিগত বছরের প্রশ্ন থেকেই কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমরা কমন পাবা। সো প্যানিক করা যাবে না, প্যানিক করাটা সবচেয়ে খারাপ, পরীক্ষার হলে ঢুকে একটু ঠান্ডা মাথায় থেকো, যাতে হচ্ছে প্যানিক করার দরকার নেই, সেক্ষেত্রে তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে সেই জিনিসটা। এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, যদি তোমার যদি মোটামুটি ভালো বেসিক থাকে তাহলে তুমি অবশ্যই সফল হবে। দেখা হবে বিজয়, দেখা হবে এই প্রিয় ক্যাম্পাসে, এই প্রিয় ক্যাম্পাস তোমাদের পদচারণার অপেক্ষায় রইল। থ্যাংক ইউ।